কার্বনের ব্যবহার না কমালে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দু সালের মধ্যে দুই দশমিক পাঁচ থেকে দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপসপো উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান তিনি আমরা যেটা লক্ষ্য করছি আসলে এমন কোন প্রভাব নাই সারা বিশ্বে যেটা বাংলাদেশ আমরা লক্ষ্য করছি এটা আফ্রিকাতে যেমন ড্রাউট ওখানে করা হচ্ছে আপনার অন্যান্য দেশে বরফ বলছে আমাদের হিমালয় আছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এটা তো আসেই তারপরে যে ক্লাইমেট রেফিউজি যেটা হচ্ছে সেটাও আমাদের জন্য একটা বড় বিষয় খাদ্য নিরাপত্তা আমাদের জন্য একটা বড় বিষয় তারপরে আমাদের লবণাক্ততা যেভাবে ছড়িয়ে পড়ছে আগে উপকূলীয় এলাকায় ছিল এখন এটা কিন্তু ক্রমশ ঢাকার দিকে এটা চলে আসছে উপরে চলে আসছে বিজ্ঞান তো প্রতিনিয়ত তাদের প্রজেকশনগুলো পরিবর্তন করছে এখন আমরা দেখছি যে ওয়ান পয়েন্ট ফাইভ আমরা বলে যাচ্ছি আমাদের এগ্রিমেন্টের মধ্যেও আছে আমরা বলছি যে ওয়ান পয়েন্ট ফাইভের উপর আমরা যেতে পারবো না তবে বাস্তবত হচ্ছে বেশ ভিন্ন আর একটা বড়ো বিষয় হলো যে বিভিন্ন দেশ যারা এই ন্যাপের কর্মসূচিতে হাতে নিয়েছে আমাদেরকে মানে আমাদের যে অন্যান্য উন্নত দেশগুলো আছে তাদের একটা কমিটমেন্ট ছিল যে ন্যাপ অনুযায়ী তারা অর্থায়নের ব্যবস্থা করবে তবে এটা কিন্তু আমাদের স্বল্পোন্নত দেশের একটা বড় একটা অভিযোগ যে আমরা ন্যাপগুলো আমরা প্রণয়ন করছি তবে সেই ন্যাপ বাস্তবায়নের ক্ষেত্রে যে অর্থায়নের প্রয়োজন সেটা কিন্তু এখনও আসছে না